সেনচেল হই আসলো এটা অনো দস্তে কিন্তু অনো ঠিকভাবে করতেছ না কাজ তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত গিয়েছে এটা এখান থেকে রেল স্টেশন অবধি প্রথম হইব এরপর রেল স্টেশন থেকে বাইপাস অবধি রাস্তাটা হইব কি সমস্যা হইতাছে সমস্যা কোনে আমরা চলতে ফিরতে অনেক অসুবিধা হইতাছে গাড়ির যেমন প্যাসেঞ্জারের অসুবিধা হইতাছে আমরারও অসুবিধা হইতাছে আমরা চলতে এই যেমন কয়দিন আগে এদিকে এক্সেল ভাঙিয়েছে গা এক্সেল লাগাইছি প্রায় 2-2.5 হাজার টাকা খরচ হয়েছে আমার এর মধ্যে আবার ফাটছে মনে আপনারা দেখে এটা আপনারা কি দাবি করবেন সরকারের কাছে সরকারের কাছে দাবি যে রাস্তাটা ঠিকভাবে মানে এটা এদিকে তো এটা তো এটা তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অনেক কথা কারণ যে একটা রেল স্টেশন যাতায়াত দিয়ে দিয়ে যাতায়াত করে তারাও তো দিয়ে এটা তো করোনার কথা আরও আগে তারা করতেছে না গেলিগা এটা তো আর দিয়ে দিয়ে চলে এদিকে তারাও তো দেখতেছে এটি মন্ত্রী মিনিস্টারও দেখতেছে এদিকে গাড়ি লিয়া কে আর কেলিগা হইতেছে না কন্ট্রাক্টরে কেলিগা করতেছে না এদিকে